পেশেন্টে দিয়েছে আমাকে এই শহরে প্রধান ছাত্র হিসেবে নিযুক্ত করেছে। আপনার দোয়া করবেন যে গতি আছি আমি যেন এই শহরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের পাশে বসে করে। নগরীর নাগরিক সেবা বাড়িবেল্লায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম শহর দুলোবালু ও ময়লা আবর্জনা অপসারণালয়ে নামাই সুইপিং ট্রাক। অক্টোবরের 28 তারিখ বুধবার সকালে নগরীর জিসি ও দেওয়ানাট মুরু সুইপিং ট্রাকের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করে প্রশাসক কুশত আলম সুজন। নগরীর বজ্র ব্যবস্থাপনার কার্যক্রমের গতি আনিবেল্লায় স্থানীয় সরকার মন্ত্রণালয় চটশিকরে 3 অত্যাধুনিক বেকুরিয়াম টাইপ রোড সুইপার ট্রাক দিয়ে ইতালিত্বন আনা এ গাড়ি দিয়ে দিনে অন্তত 12 কিলোমিটার সড়ক পরিষ্কার করণ সম্ভব এবং ট্রাকর তাহা ফাইবুর মাধ্যমে ময়লা ফেলানো যাইব, আবার পানি ছিটানোর ব্যবস্থাও রই। নতুন সুইপিং ট্রাকের মাধ্যমে দুলোবালু ও ময়লা আবর্জনা অপসারণের কার্যক্রমের গতি অনেক বাড়িব বলে হইয়ে চসিক প্রশাসন। বললেগে সুইপিং গাড়ি ভাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে তাজুল ইসলাম সাহেব ভাড়া দিয়ে 3 গাড়ি দিয়ে এ গাড়ি রাস্তা যান ঝাড়ু দিব, আবার খাজারা দিয়ে নিবে খক ধরিয়ে এনে টান মারি লেবে লাগব, বুঝলেন না? আবার জিন্দি দুলবালু রিবিন্দি ফানিয়ে মারি দিব, বুঝলেন না? আর এগারি গানে অত্তরে এই মানে ডেইলি 1 ঘন্টায় বুঝলেন না প্রায় 5 কিলোমিটার ঝাড়ু দিতে হইব, অর্থাৎ মানে 100 জন শ্রমিকে জিদ্দুর হাম করতে হইবে আর ইদ্দুর হাম করবে, সুতরাং আর আই বেরিয়ে এনে আর হাম দুয়ো কর্মসূচি স্যার ওকে ফানি মারান উগল দিয়ে সুইপিং যে রাস্তা ফানি মাধ্যমে সুইপিং করতেন যেটা সুইপিং হইবে এটা ফানি মাধ্যমে এইভাবে আর রাখার জন্য হৈরাকি বর্তমানে নগর সড়কের ময়লা আবর্জনা অপসারণালয় সুইপারকলর দীর্ঘক্ষণ সময় লাগে এবং পাশাপাশি নগরত চারুদার সকাল বিকাল দুই বেলা দুলোবালু ময়লা আবর্জনা পরিষ্কারের হাজত লাগি রই। কিন্তু আধুনিক প্রযুক্তির এই সুইপিং গাড়ির ব্যবহারের মাধ্যমে সেবার মান বাড়িব বলে জানাইয়ে কর্তৃপক্ষ। রেজাল করিম বাবলু, সি+ টিভি।